ফিল্মি কায়দায় বিচারকের সামনে এক আসামির ছুরিকাঘাতে অপর আসামির নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা চলছে। এই ঘটনায় কেউ কেউ আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইনজীবীরা বলছেন, বিচারিক আদালতের নিরাপত্তার ঢিলেঢালা ভাব তারা সবসময় লক্ষ্য করে থাকেন। তারপরও ছুরি নিয়ে আসামির আদালতে প্রবেশে কেউ সহায়তা করেছে কিনা এ বিষয়টি খতিয়ে দেখা দরকার। কুমিল্লার যে ঘটনাটি ঘটেছে নিশ্চিতভাবে সেটা আদালতের নিরাপত্তার জন্য হুমকি, বড় ধরনের হুমকি। এটা খুনের মতো একটা ঘটনা এজলাস কক্ষে ঘটেছে, যেটা কখনোই হতে পারে না। একজন আসামি বা ওই খুনি চাকুসহ এজলাস কক্ষে প্রবেশ করেছে, সেটা অবশ্যই তদন্তের দাবি রাখে এবং অবশ্যই সেখানে নিরাপত্তা, যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত ছিল না। এমনকি নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত ছিল তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই। অবিলম্বে দেশের সব আদালতের নিরাপত্তা জোরদারের দাবিও জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী নেতা। বাইরে তো খুন হচ্ছেই, প্রকাশ্যে খুন হচ্ছে, এজলাসের ভিতর, কোর্টের এজলাসের ভিতর বিচার চলাকালীন সময় মানুষ হত্যা করা হচ্ছে। এতেই প্রমাণ করে দেশের আদালতগুলো নিরাপদ নয়, বাইরেও নিরাপদ নয়, জেলখানেও নিরাপদ নয়। একজন আইনজীবী জেলখানে মেরে ফেলা হয়েছে। বিবদমান দুপক্ষই আদালতে আসেন, এজন্য আদালতের নিরাপত্তায় যারা নিয়োজিত থাকেন তাদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।